মঙ্গলবার বিভিন্ন দাবিতে হেজামারায় খোয়া চমুনিতে মূল সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মীরা। সরকারিভাবে নিয়মিত কর্মচারী করা, গ্র্যাচুইটি প্রদান করা, অবসরের পর সরকারি কর্মচারীদের ন্যায় পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা সহ বিভিন্ন দাবি নিয়ে হেজামারা ব্লক এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কর্মীরা একত্রিত হয়ে দিন সকাল 11টা থেকে খোয়া চমুনিতে সড়ক অবরোধ করে। এই অবরোধের কারণে আগরতলা টু খোয়াই সড়কে ব্যাহত হয় যান চলাচল। সড়কের দুধারে আটকে পড়ে প্রচুর যানবাহন। মেন রোড অবরোধ করে নেই আমাদের প্রথম দাবি, আমাদের নিয়মিত কর্মচারী করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের গ্র্যাচুইটি দিতে হবে এবং আমাদের অবসরকালীন চাকরিটা আমাদের 65 বছর পর্যন্ত করতে হবে এবং আমাদের সমহারে সমকাজে সমবেতন আমাদের দিতে হবে সরকারকে। এই দাবিগুলো নিয়ে আমি আসছি, আমরা তিনটা দাবি আপাতত আমরা এসছি, আমরা এই দাবিগুলো পাইলে আমরা কি কি দাবি, আমাদের নিয়মিত কর্মচারণ করতে হবে এবং আমাদের সমহারে সমকাজে বেতন আমাদের দিতে হবে এবং আমাদের ওই গ্র্যাচুইটি প্রদান দেওয়া আমাদের সুপ্রিম কোর্টে রায় হয়েছিল ওটাও ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ওনার নিতে হবে। কারণ পূজাতে আমাদের যা যা বিল পাওয়ার কথা আমরা কিচ্ছু পাইনি, আমরা কোনো জায়গায় যদি অন্য জায়গায় যে 18 লাখ আছে আমাদের এই প্রজেক্টে, এডিসি এই প্রজেক্টে আমাদেরকে 9 লাখ আর 10 লাখ আসবে আমাদের জন্য। যেমন আমরা খাওয়াচ্ছি পুষ্টি আমরা বন্ধ রাখতে পারবো না, কিন্তু আমরা পুষ্টি আমাদের বন্ধ রাখতে পারছি না কিন্তু ওনাদের খাওয়াচ্ছি কিন্তু আমরা বিল পাচ্ছি না। কোনোদিনই কোনো সেন্টার আছে 8,000 বিল, 9,000, 10,000, 20,000, 25,000 দিচ্ছে না, এক মাসে দিয়ে বলছে টাকা নাই। কিসের বিল? এই যে ফিটিং গুলো আমরা চালাচ্ছি, আমরা ফিটিং চালাবো, আমাদের বেতন যদি পুরো আমরা দিয়ে দেয় সংসার আমরা কি নিব? আমরা কাজ করলাম, আমরা কিছু খাবার জন্য আমরা পেটের জন্য কিছু পেলাম না, তাহলে আমরা কি লাভ হলো সংসারটা? আমরা এই চাকরিগুলো দিকে উনি আমাদের বলে নিয়মিত কর্মচারী করতে আমরা বলছি, সারা দুনিয়ার কাজ আমাদেরকে করাচ্ছে ওনারা কেন? আমরা কি সারাদিন কি মেশিনের মতো চলছি, তেল ঢুকালে চলাও চলাও? আমরা তো মেশিন নই, আমরাও তো একটা প্রান্ত আছে, পূজার বেতন সবাই বেড়েছে, আমাদের কেন বাড়বে? এখানে কি বলি চান আপনারা? আমরা চাই সরকারকে, আমরা কোন সংগঠন আসিনি, পার্টিগত আমরা আসিনি, আমরা ওয়ার্কার এবং হাই